আজকে তোমাদের দশম শ্রেণীর অধ্যায় বইয়ের অধ্যায় ১৩-র ভেদটা পড়ানো হবে। তো ভেদ তোমাদের কাছে সম্পূর্ণ নতুন লাগবে, তাই ভেদের বিষয়টা একটু ভালো করে আগে বুঝিয়ে বলি। তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো হোটেলে এই যে মিল চার্জ নেয়, তাই মিল চার্জ তা কার উপর নির্ভর করে? না, মিলটা নির্ভর করে তার কত দাম হবে, নির্ভর করে চালের দামের উপর এবং অন্যান্য শাকসবজি অন্যান্য বিষয়ে দামের উপর। তো চালের দামের উপর নির্ভর করে একটা। তো চালের দাম যদি বাড়ে তাহলে মিল চার্জও বাড়বে। আবার দেখো, তাহলে একটা মিল তার দাম এটা একটা রাশি, আর চালের দাম এটাও একটা রাশি। তা এখন কেমন হচ্ছে? না, চালের দামটা বাড়লে মিলের দাম বাড়ছে, আবার চালের দাম কমলে মিলের দাম কমছে। তাহলে এই যে দুটো রাশি, এরা কেমন সম্পর্কযুক্ত? না, একটা বাড়লে একটা অপরটি বাড়ছে, একটা কমলে অপরটা কমছে। এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে সরল ভেদ। মানে বলা হবে যে দুটো রাশি পরস্পরের সঙ্গে সরল ভেদে আছে। যেমন ধরো তুমি তিন দিনে পাঁচজন লোক দুই বিঘা জমি চাষ করতে পারে। এবারে আমি ওই তিন দিনে আমি দু বিঘার পরিবর্তে চার বিঘা জমি চাষ করতে চাই, তাহলে পাঁচজনের জায়গায় ১০ জন লাগবে। তার মানে দেখা যাচ্ছে, দেখো যে জমির পরিমাণটা যদি বাড়িয়ে দিই তাহলে লোকও বেশি লাগবে। দিনটা একই রকম আছে তিন দিন, তাহলে এক্ষেত্রে জমির পরিমাণ একটা রাশি আর লোক সংখ্যা একটা রাশি। এই দুটো রাশি পরস্পরের সঙ্গে কীরকম সম্পর্কযুক্ত? না, একটা যদি বাড়ে, জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লোক সংখ্যা বেড়ে যাবে, আবার যদি জমির পরিমাণ কমে যায় তাহলে তিন দিনে চাষ করতে হলে কম দিন লোক লাগে। তাহলে এই ধরনের যে সমস্ত চলরাশি পরস্পরের সঙ্গে এই রকম সম্পর্কে আছে তাদেরকে বলা হয়, তখন বলা হয় যে এই দুটো রাশি পরস্পর সরল ভেদে আছে। তো এমনি লেখা যায়, ধরো তোমাদের চলরাশি সম্বন্ধে একটা ধারণা আছে। চলরাশি কি? না, যে রাশিটার মান পরিবর্তনশীল। তো মনে করো এক্স ও ওয়াই দুটি চলরাশি। তো এই যে দুটো চলরাশি এরা কেমন সম্পর্কযুক্ত? না, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়বে, এক্স এর মান কমলে ওয়াই এর মান কমবে। তখন বলা হয় কি? না, এরকম সম্পর্ক হলে বলা হয় যে এক্স ও ওয়াই পরস্পর সরল ভেদে আছে। এটা সম্পর্কটা সরল, তখন লেখা হবে কেমন? না, এক্স ভ্যালিডেট ওয়াই, এটার মুখটা একটু বেঁকে আছে সামনে দিকে, এক্স ভ্যালিডেট ওয়াই। আবার এই এক্স ওয়াই দুটি চলরাশি যদি এদের মধ্যে যদি সম্পর্ক কেমন হয়? না, সম্পর্ক একটা বাড়লে আর একটার কমে যাবে মান, একটার মান বাড়লে আর একটা কমে যাবে। এক্স এর মান বাড়লো, দিলে ওয়াই এর মান কমে গেল, এক্স এর মান কমলো, ওয়াই এর মান বেড়ে গেল, মানে উল্টো হচ্ছে। এরকম যদি হয় তখন বলা হয় যে এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। তখন কেমন লেখা হবে? না, এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই, এইভাবে। এটা একটা বাস্তব উদাহরণ বলি। তোমরা জানো যে মনে করো এক বস্তা তুলো নেওয়া হয়েছে, তাহলে এক বস্তা তুলো উঁচু হয়ে আছে, মানে তার আয়তনটা অনেক বেশি আছে। কখন? না, যখন তার উপরে চাপ বলতে কি আছে? না, বায়ু চাপটা আছে। এইভাবে তুমি হাত দিয়ে তার উপর চাপ বাড়াও,
তা চাপ বাড়ালে তার আয়তন কি হবে? বস্তার পর্ব নিচের দিকে বসে যাবে, তার মানে আয়তন কমে যাবে। তাহলে দেখো, চাপ এবং আয়তন এদের কেমন সম্পর্ক? না, চাপ যত কমাবে, আবার যদি হাতটা একটু চাপটা কমিয়ে দাও, সে আবার উপর দিকে উঠবে, তাহলে আয়তন বাড়বে। তাহলে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কেমন? না, চাপ বাড়ালে আয়তন কমে যাচ্ছে, চাপ কমালে আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে চাপ এবং আয়তন, চাপ যদি পি এবং আয়তন যদি ভি হয়, তাহলে এদের সম্পর্ক কি হবে? না, এরা পরস্পর ব্যস্ত ভেবে থাকবে। কারণ কি? না, একটা বাড়লে আর একটা কমছে, এবং লেখা যাবে পি ভ্যারাইজেস 1/p বা ভি ভ্যারাইজেস 1/p, যারা একটা লেখা। তাহলে দেখো, এই ভেদ তাহলে আমি দেখালাম দু রকম হচ্ছে, একটা কি না সরল ভেদ, আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। কেমন? আমি বললাম যে যদি দুটো রাশির এমন পরস্পরের সঙ্গে এমনভাবে সম্পর্কযুক্ত, দুটো চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত যে একটির মান বাড়লে অপরটির মান বাড়ছে, একটির মান কমলে অপরটির মান কমছে, তখন বলা হয় যে এরা পরস্পর সরল ভেদে আছে এবং এক্স ভ্যারিজেস ওয়াই এই আকারে লেখা হবে। আর যদি এক্স ও ওয়াই দুটো এমন চলরাশি হয় যে একটির মান বাড়লো, দ্বিতীয় অপরটির মান কমে গেল, মানে উল্টোটা হলো, আবার এ কমলো তো এক্স তখন বেড়ে গেল, এরকম হলে বলা হয় যে এক্স ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। এবং কিভাবে লেখা হবে? না, এক্স ভ্যারিজেস 1/y। তাহলে এই দুটো ভেদ তোমরা জানলে, সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। এখন আর একটা ভেদ আছে, সেটা হচ্ছে যৌগিক ভেদ। যৌগিক ভেদ কেমন? যৌগিক ভেদ হচ্ছে, মনে করো এক্স ওয়াই জেড তিনটি চলরাশি, তিনটি চলরাশি কেমন এদের, মানে পরস্পরের সঙ্গে সম্পর্কটা কেমন? না, এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে যখন জেডটা স্থির, মানে জেডটা পরিবর্তনশীল না, জেড একই রকম আছে, একই রকম রেখে এদের সম্পর্ক কি? না, সরল ভেদ। তার মানে এক্স ভ্যারিজেস সরল ভেদ, মানে এক্স ভ্যারিজেস ওয়াই, কখন? না, যখন জেড স্থির, মানে জেড পাল্টা বানায় নিচ্ছে, আবার এক্স জেডের সঙ্গে মনে করো ব্যস্ত ভেদে আছে, মানে এক্স ভ্যারিজেস জেডের সঙ্গে ব্যস্ত হবে, মানে এক্স ভ্যারিজেস জেড 1/z ব্যস্ত ভেদ, তাই 1/z যখন ওয়াই স্থির, মানে তিনটে রাশির মধ্যে একটা স্থির, বাকি দুটোর মধ্যে সম্পর্ক, আবার এই ওয়াইটা স্থির এক্স জেড এর মধ্যে সম্পর্ক, এটা বোঝালো। তাহলে এখন দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই সরল ভেদে হচ্ছে কখন? না, যখন জেড এই রাশিটা স্থির, আবার যখন এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে যখন ওয়াই হচ্ছে স্থির, তখন যৌগিক ভেদ অনুযায়ী বলা যায় যে এক্স ভ্যারিজেস, দেখো এক্স এদিকে আছে, এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু 1/জেড যখন ওয়াই এবং জেড পরিবর্তনশীল, পরিবর্তনশীল আর স্থির থাকবে না, পরিবর্তন কেন? না, এটা সব তিনটেকে নিয়ে আমি সম্পর্ক করে দিয়েছি, তাহলে তিনটেই এখন আর কেউ স্থির নয়, তাই ওয়াই জেড পরিবর্তনশীল লিখলাম। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? না, এই জিনিসটাকে বলা হচ্ছে যৌগিক। তাহলে ভেদ বোঝা গেল মোট তিন রকম হচ্ছে নাকি? এক হচ্ছে সরল ভেদ, আরেক হচ্ছে ব্যস্ত ভেদ, তিন নম্বর হচ্ছে যৌগিক ভেদ। তিনটি বিষয় হল, এরপরে যেটা আসছে সেটা কি? না, সেটা এই ভেদ সম্পর্কিত কতগুলো সূত্র বা ছোট ছোট বিষয় যেগুলো জানতে হয় অঙ্ক করার জন্য, তো সেই বিষয়গুলো একটু আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলো পড়তে হবে, কারণ না পড়লে অঙ্কগুলো করার সময় একটু অসুবিধা। এখন কি কি? না,
এক্স ও ওয়াই দুটি চলরাশি হলে, দুটি চলরাশি হলে এক নম্বরে আমি লিখতে পারি যে এক্স ভ্যারিজেস মানে সরল, ওয়াই হলে, ওয়াই হলে এর উল্টোটা হবে, ওয়াই ভ্যারিজেস এক্স হবে, এটা মনে রাখতে। দু নম্বরে আমি এক্স ভ্যারিজেস ওয়াই এবং ওয়াই ভ্যারিজেস জেড হলে, জেড হলে আমরা লিখবো দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, আবার এই ওয়াই ভ্যারিজেস জেড, আমরা লিখবো এক্স ভ্যারিজেস জেড, এক্স ভ্যারিজেস জেড। তিন নম্বরে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হবে, এটা একটা। চার নম্বরে এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এন হবে। আর পাঁচ নম্বরে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই এবং ইউ ভ্যারিজেস জেড হলে এক্স ইউ ভ্যারিজেস ওয়াই জেড হবে। এখন বা এখানে আরো একটা ধরল বা এক্স বাই ইউ, এটা গুণ যেমন করলাম ভাগে হবে এক্স ভ্যারিজেস বাই ইউ ভ্যারিজেস ওয়াই বাই জেড, এটা হবে। তাহলে এই হচ্ছে তোমার, এইগুলো একটু মনে রাখতে হবে, তাহলে ভেদের অঙ্কগুলো হবে। এখন আমরা ভেদের কয়েকটি অঙ্ক ধীরে ধীরে করব এবং তার মধ্য দিয়ে তোমরা বিষয়টা ভালো করে আরো বুঝে নেবে যাতে অন্য সমস্ত অঙ্ক পারো। এখানে তোমরা বই খুলে দেখবে যে কোষে দেখি তেরোতে লিখে দিচ্ছি, কোষে দেখি তেরো, কোষে দেখি তেরোতে একের দাগে এ বি দুটো রাশি, সেই দুটো রাশির সম্পর্ক কেমন, মানগুলো কেমন হয় হচ্ছে দেখো ছকে লিখে দিচ্ছি, দেখো এ এর নিচে বি আছে, বি এ এইভাবে মানগুলো আছে, এ 25 হলে বি এর হচ্ছে 10, এ 30 হলে বিয়ের হচ্ছে 12, এ 45 হলে বিয়ের হচ্ছে 18, আর এ 250 হলে বিয়ের হচ্ছে 100, এটা দিয়েছে, দিয়ে বলছে তাহলে এ ও বিয়ের সঙ্গে সম্পর্কটা কি। ও ওখানে একটা কথা আমি বলতে একটু ভুলে গেলাম, সেটা এই সাইডে বলে দিচ্ছি, দেখো এই যে এক্স ওয়াই এর সঙ্গে যদি সরল ভেদ থাকে তাহলে আমরা কি লিখি, মানে এক্স ভ্যারিজেস ওয়াই তো লিখি, তাহলে এইটা লেখার মানে এক্স বাই ওয়াই সমান হবে ধ্রুবক, কে কে ধ্রুবক, এই কে কে বলা হয় এটা ভেদ ধ্রুবক, কি বলা হয় ভেদ ধ্রুবক, এটা কে বা অন্য কিছু ধরতে পারো তুমি। তার মানে কি আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম যে যদি এক্স ওয়াই সরল ভেদ থাকে, এক্স ভ্যারিয়েজ ওয়াই হয়, তাহলে এক্স বাই ওয়াই সবসময় কি হবে, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে সবসময় একই সংখ্যা আসবে বিভিন্ন মানের জন্য, কথাটা বুঝছো, এবং সেইটাকে বলা হচ্ছে কি না ভেদ ধ্রুবক, এটা কখনো শূন্য হয় না, এর মান কখনো শূন্য হবে না, তাই অশূন্য বলা হয়, অশূন্য শূন্য নয়। এখন দেখো এখানে এই যে একের দাগের অঙ্কটায় এ বির এই মানগুলো দেওয়া আছে, এর মান 25 হলে বির মান 10 হবে, 30 হলে 12 হবে, 45 এরকম আছে, দিয়ে বলছে দেখাও যে এ ও বি এই দুটো রাশির মধ্যে কোন সম্পর্ক আছে, সরল ভেদ সম্পর্ক না ব্যস্ত ভেদ সম্পর্ক, এটা বলেছে। তো আমি এখন একটা জিনিস লক্ষ্য করো, সরল ভেদ হলে কি হবে না, এর এ আর বি যদি সরল ভেদে থাকে তাহলে একটা জিনিস সরল ভেদ কখন হয়, যদি এ রাশির মান বাড়ে তাহলে বি এরও মান বাড়ে, তবে তো সরল ভেদ হবে, আর যদি এ এর বাড়ার সঙ্গে সঙ্গে বি এর কমে তাহলে বলবে এরা ব্যস্ত ভেদে আছে। এখানে দেখা যাচ্ছে এর 25-এর জন্য 10, বিয়ের 10, এবার এর মান বেড়ে 30 হলো, তার জন্য বিয়ের মান দেখো 10 থেকে 12 বেড়েছে, এর মান 45 হলো,
30 থেকে বেড়ে 45, কারণ b এর মান 12 থেকে 18 হয়ে গেল, বেড়ে গেল। তার মানে দেখছি কি না, a এর মান যত বাড়ছে b এর মানও তত বাড়ছে। তাহলে এখান থেকে আমি কি আসতে পারি সিদ্ধান্ত, না a b এর সঙ্গে সরল ভেদে আছে, তার মানে a ভ্যালিডেট b, এটা লিখলেই বোঝা গেল। এইবারে বলছে যে ভেদ ধ্রুবকটা কত, ভেদ ধ্রুবক কি করে পাবো, না এই যে ভেদ a ভ্যালিডেট x ভ্যালিডেট y হলে ভেদ ধ্রুবক পাই কি করে, না x কে y দিয়ে ভাগ করে। এখানে এ ভ্যারিয়েস বি পেয়েছি, এ বি সরল ভেদে আছে, তাহলে এখানেও ভেদ ধ্রুবক পাবো, এ বাই বি সমান ভেদ ধ্রুবক, এই তো। তা এ বাই বি সমান ভেদ ধ্রুবক, এর যে কোনো একটা মান বসাবো আর তার সম্পর্কিত বি এর মান বসাবো, ধরো এখানে 25/10 বসাবো, দিলে কত হলো 2.5, দেখেছো। এখন এর পরেরটাও যদি দেখি আমি, এ বাই বি, এ বাই বি সমান 30/12, এখানেও দেখো 6 × 12 আর 6×5=30 সমান 2.5, তাহলে সব জায়গায় কি দাঁড়াচ্ছে 2.5 করে প্রতিটা মানে, কারণ ধ্রুবক তো এটা, আমি বলেছিলাম যে এই যে এক্স বাই ওয়াই গেলে এটা কি না, এটা সবসময় বিভিন্ন মানের জন্য এটা কিন্তু মান একই হবে, দেখো বিভিন্ন মান হচ্ছে কিন্তু মানটা একই, এইটি ভেদ ধ্রুবক, তাহলে এই ভেদ ধ্রুবকের মানটা কত হলো, না ভেদ ধ্রুবকের মান হলো 2.5। তাহলে এরকম এই এক একটা এর অঙ্কটা বোঝা গেল, সেরকম দুই একটা কিরকম বলেছিল, দুই একটাতে দুইটা তো একই রকম, এখানে এক্স ওয়াই দিয়ে এরকম করে টেনেছে, এখানে 18, 3, 8, 27, 4, 12, 9, 2, 6, 9, এখানে আবার সে আগের মতো আমি লক্ষ্য করব যে এক্স এর মান 18 থেকে 8 হলো, আচ্ছা 8 হলো মানে কমলো না বাড়লো, 18 থেকে 8 মানে কমলো। দেখো ওয়াই এর মান 3 থেকে 27 হয়েছে, 27 মানে কি না, 4 দিয়ে ভাগ করলে 4×6=24, 6 6.4 24×30, তাহলে 4×7=28, 6.75, তাহলে এটা হচ্ছে 6.75, 3 থেকে বড় হচ্ছে। তাহলে দেখো এক্স এর মান 18 থেকে কমে 8 হলো, তখন ওয়াই এর মান 3 থেকে বেড়ে, তাহলে এক্স এর মান কমতে ওয়াই এর মান বাড়ছে, দেখেছো। আবার দেখো এক্স এর মান 8 থেকে আবার 12 হয়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে যেতেই এটা কত, না 9/2 মানে 4.5, তাহলে এটা তো 6.75, তাহলে আবার কমে গেল, তাহলে এক্স এর মান আবার যে বেড়ে গেল ওয়াই এর মান কমে গেল, আরও যখন এক্স এর মান কমে গেল তখন ওয়াই এর মান বেড়ে গেল। তাহলে দেখো এক্স এর মান যত একবার কমলে ওয়াই এর মান বাড়ছে, এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়ছে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান আবার কমছে, তার মানে এক্স এর মান যা হচ্ছে ওয়াই এর মান তার ঠিক বিপরীতটা হচ্ছে। তাই জন্য তাহলে সম্পর্ক কি না, ব্যস্তদের, তাহলে কেমন লিখবো, না এক্স ভ্যারিয়েস ওয়ান ভাই ওয়ান, মানে এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেবে আছে, এটাই লিখে দেবো। তাহলে ভেদ ধ্রুবক কী করে পাবো, না ভেদ ধ্রুবক হচ্ছে x/1/y সমান b, এটা হচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে আমার এইটা উপরে উঠে যাচ্ছে, দিলে এক্স ওয়াই সমান এ হবে, এটাই ভেদ ধ্রুবক। তো এক্স ওয়াই যদি ভেদ মানগুলো গুণ করি তাহলে যেটা পাবো সেটাই ভেদ ধ্রুবক হবে। তো এক্স ওয়াই এর মান কত, এক্স 18 আর ওয়াই 3 সমান হয়ে গেল 54, তাহলে 54টা ভেদ ধ্রুবক, মানে কের মান, আচ্ছা দেখা যাক এটা একই হচ্ছে কিনা। আবার এক্স ওয়াই লিখলাম, লিখে এটা 8×27=4, 4×4=4, 27 কত হয় 54, তাহলে সে একই জিনিস ভেদ ধ্রুবক মানে একই হবে, তাহলে এক্ষেত্রে ভেদ ধ্রুবক কি দাঁড়ালো, না ভেদ ধ্রুবক হলো, ভেদ ধ্রুবক হলো 54। তাহলে আমার এখানে জানতে চেয়েছিল কি না, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, না এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভেদে এরা আছে, তাহলে ব্যস্ত ভেদে থাকলে এদের ভেদ ধ্রুবকের মান কত, না ভেদ ধ্রুবকের মান 54, বিষয়টা বোঝা গেল। ধ্রুবক মানে ভেদ সম্বন্ধে আইডিয়াটা আগে দরকার।